রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবন 23 বছরের জীবনের মধ্যে পুরো 23 বছরই ছিল মূলত মূল যে দাওয়াতি কাজ ছিল বা মূল যে মিশন ছিল সেটা ছিল ইমানি দাওয়াত তো দীর্ঘ 23 বছরের মধ্যে আজকে আমরা কনফারেন্সের সামান্য কিছু সময় এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আমরা হয়তো আজকের এই কনফারেন্সে সব দিকগুলা কভার হবে না কিন্তু মৌলিক বিষয় নিয়ে আমাদের শায়খরা আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ তাআলা সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু তাআলা কুরআন কারীমের মধ্যে বলছেন ফামাই ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ইলা আখিরিল আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তাগুতকে অস্বীকার করলো এবং ঈমানকে ধারণ করলো ফামাই ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ আমরা জানি যে ঈমানের যে বাক্য আছে শাহাদাতাইন তে প্রথমেই হচ্ছে লা ইলাহা দেয়ার ইজ নো গড নো ইলাহ সব ইলাহকে অস্বীকার করতে হয় তারপরে ইল্লাল্লাহ সেখানে আল্লাহ সুবহানাহু তাআলাকে বিশ্বাসে নিয়ে আসতে হয় তো আল্লাহ সুবহানাহু তাআলা কুরআন কারীমে বলেছেন ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত সকল নবীকে প্রত্যেক জাতির কাছে আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল প্রেরণ করেছেন তাদের দায়িত্ব ছিল যে তাগুতকে অস্বীকার করা মানে ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয়কে অস্বীকার করে সেইখানে ঈমানকে প্রতিস্থাপন করা ইনশাআল্লাহ তাআলা আজকের ঈমানিয়াত কনফারেন্সে এই বিষয়গুলো আপনাদের সামনে আরো শায়েখদের কাছ থেকে আপনারা আলোচনা শুনবেন তো আমরা আত্তাকা মসজিদ থেকে এই ঈমানিয়াত কনফারেন্সের আয়োজন করা হয়েছে আপনাদের সবার সহযোগিতা এবং যারা উপস্থিত হয়েছেন আমরা সবার শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আত্তাকা মসজিদের একটা সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে উম্মুল কুরা মাদ্রাসা আত্তাকা মসজিদ এবং উম্মুল কুরা মাদ্রাসার দাতা সদস্য সংগ্রহ চলতেছে আপনারা এদিকে খেয়াল রাখবেন এবং আমাদের বিল্ডিং ফান্ড সহ বিভিন্ন ফান্ডে কালেকশন চলতেছে এই বিষয়ে আপনাদের দোয়া পরামর্শ এবং সহযোগিতা কামনা করি এবং আপনাদের আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা সবার শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই প্রচেষ্টাকে এই মেহনতকে কবুল করুন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন যাদের যারা অভাবগ্রস্ত আছেন ঋণগ্রস্ত আছেন তাদের অভাব দূর করে দেন ঋণ দূর করে দেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আজকের এই কনফারেন্স থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন